মই জয়ন্তীকে সব বলে দেব। মোর কসম নাই বলবি, কখনো নাই বলবি। ও আর সানাদার কথা ভাব। নাই বলবো কেন? নাই বলবো। একটা জয়ান মানুষ এরকম ঘটনা ঘটলে ফিন শাদি করতে পারে, জয়ন্তীর মতন একটা সুন্দর চাকরি ফিন শাদি করতে কেন নাই পারে? আর তোর দেখ ভিক্টর, ই কি বললে হে? তুই কোনটা পড়লি? তো কি কি বলতে শুরু করেছে দেখ। দেখ, মই খুঁজলে একটা ছোকরা শাদি করবার সময় পাবো, কিন্তু জয়ন্তী কাহা পাবে? তাকে কোন রাজু মতন খেয়াল রাখবে? ভাল ছোকরা মতন কাম করলে রে রাজু, টুকুনটা দুঃখ লাগলেও লাগবে। প্রথম দিন যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে ওকে পাইলি, এটাও ওইরকম একটা অ্যাক্সিডেন্টেই লাগে। একটা ছুকরির ভবিষ্যৎটা জানে, মোর মতন একটা ছুকরি কন্যায় করলে কি করবে? চল। রাজু! হ্যাঁ বল কাকা। তোর কারণ নিশা খয়ে বাক্সটা একদম ছেড়ে দিলে। সচ সচ? আরে কি বললি রে কাকা! এ নিশা খাওয়াটা একদম খারাপ হয় এখনো, বুঝলি? আচ্ছা এই ডাক্তার বাবু কি বললে বলতো? এই সপ্তাহ ওকে হসপিটাল নিয়ে যেতে বলেছে। আচ্ছা তুই এটা কি লাগে? শাদির প্রেজেন্ট লাগে, দেখ তো, একটা তোর একটা জয়ন্তীর। এটা তোর কারণ। এসব এখনই আনলি যে? মই ফিন টাউনে যাব, দোকানে একটা চাকরি পাইছি। সুন্দর লাগবে তোকে, দেখ জয়ন্তী। ডাক্তার সাহেব, ভৌজি এবার লোক ধরিয়া যা।